সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। চলছে পবিত্র রমজান মাস, সবাইকে রমজানুল মোবারক। এই রমজানে আমরা যেন নিজেকে সুস্থ রাখতে পারি, ফিট থাকতে পারি, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ কর্ম চলন বলন সব কিছুর মধ্যে দিয়েই একটা গাইডলাইন আছে। আমরা যদি সেটাকে ফলো করি তাহলে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই রোজাটা পালন করতে পারব। আমি আজকে আপনাদের জন্য আমাদের খুব কমন রেসিপি যেটা তৈরি করে দেখাবো, তবে চেষ্টা করছি আমি একটু হেলদি ওয়েতে তৈরি করে দেখানোর জন্য। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী মিলন মাহমুদ। মিলন ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে দেখলে আরো ভালো থাকি। ও তাই নাকি? হ্যাঁ, দ্যাটস নাইস, বিকজ আপনি একজন গানের মানুষ। জি, আমি নিজেও গান ভালোবাসি, আর গান হলো এমন একটা মাধ্যম যেটা আপনার একেবারে মানে মেডিটেশনের কাজ তো করেই, মানে একটা ভালো সত্তা তৈরি করে, আত্মা তৈরি করে। যদি কেউ ট্রুলি সঙ্গীত চর্চা করে, সঙ্গীত চর্চাটাকে যদি সাধনার পর্যায়ে নিয়ে যায়, সেটা যে ধরনের সঙ্গীতই করুক না কেন, জনরা যেটাই হোক না কেন, তার নিজ নিজ জনরায় কাজ করুক এবং শ্রদ্ধার সাথে করুক, ওই শ্রদ্ধা এবং ওই ডেভোশন যদি থাকে তাহলে তার আত্মা শুদ্ধ হবে, এ ব্যাপারে নিশ্চিত করে বলা যায়। আমি একটু আপনার কাছে জানতে চাইব যে অনেকেই আছেন এই রমজান মাসে, দেখা যায় যে সারা মাস তারা হয়তো জিম করছে, এক্সারসাইজ করছে, বাট রমজান মাসে সব ছেড়ে দিয়ে একেবারে ঢালাওভাবে খাওয়া দাওয়া করছে, তা আপনার তাদের জন্য কিছু সাজেশন চাই? রমজান হলেও ইফতারির পরে আফটার হাফ অ্যান আওয়ার ইফতারি, লাইট ইফতারি করবে, হাফ অ্যান আওয়ার পরে জিমে ঢুকে যাবে। যারা ট্রু জিম লাভার তারা এই রুটিনটা ফলো করবে, আর যারা ফর ফ্যাশন জিমে যায়, যে জিমে গিয়ে সেলফি তুললো, পোস্ট করলো যে আমি জিম করছি, তো এরকম যারা করে তারা মানে এই রুটিনটা ফলো নাও করতে পারে। খুব ভালো, আপনি আসলে খুব সুন্দরভাবে বলেছেন, এটাই আমার মনে হয় হওয়া উচিত। তো চলুন আজকের রেসিপি। রমজানের সময় আমাদের প্রত্যেকের বাড়িতে পেঁয়াজও না হলে মনে হয় না যে ইফতার হচ্ছে। তো প্রিয় দর্শক, আমার এই স্পেশাল পেঁয়াজু তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিন। পেঁয়াজু, মসুর ডাল বাটা আধা কাপ, আলু কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, জিরার গুঁড়ো আধা চা চামচ, গরম মশলার গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুঁড়ো 4 চা চামচের 1/4, হলুদের গুঁড়ো 4 চা চামচের 1/4, আদা বাটা 1 চা চামচ, ধনে পাতা কুচি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। উপকরণ তো দেখে নিয়েছেন, এবার কেমন করে তৈরি করবেন তাই দেখুন। এখানে আমি আলু একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, তার সাথে এখানে মসুর ডাল পেস্ট আমি দিয়ে দিচ্ছি, প্রধান উপকরণ, প্রধান উপকরণ, এবং প্রোটিন, আমাদের সেকেন্ড ক্লাস প্রোটিন। এটা পেঁয়াজ, আসলে রোজাটার মধ্যে প্রোটিনকে খুব প্রাধান্য দেওয়া হয় বলেই দেখা যায় যে ছোলা হালিম বা ডালের ব্যবহার অনেক বেড়ে যায়। এর সাথে দিচ্ছি আমি কাঁচামরিচ। ঝাল কেমন খান? ঝাল আমি একটু বেশি খাই বলা যায়। ও তাহলে ঠিক আছে, আমি একটু বেশি করেই দিয়েছি। এখানে জিরার গুঁড়া, আর এটা একটু গরম মশলা পাউডার, মানে গন্ধটা ভালো দেবে, সামান্য একটু মরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, 4/1 চা চামচ, একটু হলুদের গুঁড়ো, আদা এখানে আমি একটু পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদার ফ্লেভারটা ভালো লাগে অনেক, দিচ্ছি ধনে পাতা। আসলে এই ধরনের খাবারগুলো আমরা খুব উপভোগ করি সবাই, আমি হাত দিয়েই করব এটা। হাত যদি আপনি ক্লিন রাখেন তাহলে কিন্তু গ্লাস পরার কোনো, আমি হাত ধুয়ে নিয়েছি। এই যে রিতা আপা যেটা করে দেখাচ্ছেন, এটা করবার সময়
ওই যে আন্তরিকতা হাতের ছোঁয়া এটা কিন্তু খুব জরুরি একটা বিষয় আসলে এটা বাঙালির আপনি হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়ে আন্তরিকতার সাথে এটা বানান এটার মজাটা বেড়ে যাবে ঠিক বলেছেন এই যে লবণ এটা আমি হাত দিয়ে না দিলে আমার মনে হয় যেন এটা ঠিকমতো মানে ঠিকমতো পড়ছে না গেল না এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু ভাজবো এখানেই আপনি ধরেন সারা দিন রোজা রেখে প্রথমেই কোন খাবারটা আপনার মনে হয় যে আমি এটা দিয়ে ইফতার করা ভালো কারণ বিকজ আমি একদম নিয়ম মতোই করি আমি আগে আগে হচ্ছে খেজুর দিয়ে শুরু করি আচ্ছা খেজুরটা খেজুর দিয়ে শুরু করি তারপরে একটুখানি পানি খেলাম খুব বেশি না যেন একদম স্টমাক ফুলফিল না হয় যতই তৃষ্ণা থাকুক না কেন তারপরে হচ্ছে অন্যান্য খাবার যেগুলি থাকে একটু একটু করে টাচা করি তৈরি হয়ে গেল আমার স্পেশাল পেঁয়াজু আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন প্রথমে একটি পাত্রে আলু কুচি নিন এরপর মসুর ডাল বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা বাটা ধনে পাতা কুচি ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন এরপর ফ্রাই প্যানে তেল দিন মশলায় মাখানো মসুর ডাল গোলাকার করে গরম তেলে ছেড়ে ভাজুন ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের পেঁয়াজু আমাদের এবারে রেসিপি হলো খুবই কুইক লাসি যেটা কিনা এই রমজানের জন্য খুব দরকার আমি এখন কঙ্কা ব্লেন্ডারে লাসিটা তৈরি করব এই প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টক দই শরীরের জন্য এটা খুবই ভালো হজমে সাহায্য করে এবার দিলাম সামান্য একটু সল্ট 1/4 টিস্পুন আর সুগারটা এটা একদম ডিপেন্ড করছে যার যার টেস্ট অনুযায়ী তবে সুগারটা একটু কম দেই একটু কম দেওয়াই ভালো মিন্ট আমার হজমে সাহায্য করছে আবার অ্যান্টিঅক্সিডেন্ট আর যদি আপনি একটু ঝাল খেতে চান তাহলে সামান্য একটু কাঁচামরিচ আর আরেকটা জিনিস আমি একটু দিব সেটা হলো জিরার গুঁড়ো চাই অলমোস্ট আমার সব কিছুই দেয়া হয়ে গেছে আমি একটু পানি দেব গোলমরিচটা দিয়েছেন হ্যাঁ না গোলমরিচটা আমি দিয়ে নিচ্ছি হোয়াইট পেপার যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি ঝালটা আর বেশি দিব না কঙ্কা ব্লেন্ডার ইউজার ফ্রেন্ডলি এটা হলো আমাদের যে কোনো জুস বা আমরা যে কোনো ফলের জুস তৈরি করতে আমরা এটা ইউজ করতে পারি আজকের দুটো রেসিপি পেঁয়াজু স্পেশাল পেঁয়াজু আর তার সাথে ছিল লাসি এটা খুবই হেলদি ইফতারির জন্য আমার মনে হয় দুটো একসাথে মিলিয়ে খেলে ভালো লাগবে নিঃসন্দেহে বলার অপেক্ষা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি সময় দিয়েছেন যখন আসেন তখনই আমার ভীষণ ভালো লাগে কিছু না কিছু শিখি ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ এনটিভি পরিবারকে এত সুন্দর একটা প্রোগ্রাম হোস্ট করার জন্য এত ডেলিশিয়াস এবং হেলদি রেসিপি দেওয়ার জন্য আশা করি তৈরি করে বাড়িতে সবাইকে নিয়ে উপভোগ করবেন আপনাদের সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি দেখা হবে আবারও এনটিভির পর্দায়